পুরা জার ভরে আমরা এখন চালের গুঁড়া করে দেখাবো। আমি তো 10-20 সেকেন্ড বলছিলাম, এর ভেতরে একদম দেখেন পারফেক্ট একেবারে, কিন্তু পাউডার হয়েছে না দেখেন। আদা রসুন গুলো কিন্তু আমি একেবারে বড় বড় পিস পিস করে কিন্তু দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখেন, এগুলো কিন্তু আপনার এমন না যে কুচি কুচি করে কেটে দিতে হবে। দেখেন সম্পূর্ণ রূপে কিন্তু পেস্ট হয়ে গেছে। দেখি আমরা ডিরেক্টলি দেখেন জুস করে দিচ্ছি আপনার। ভাই হাত ছড়াই দিবেন, দেখি না দিলে হয় কি। এই যে দেখেন, আমি কিন্তু দেখেন প্র্যাকটিক্যালি কিন্তু আমি করে দেখালাম কত গাঢ় পিওর জুস আপনাদের সামনে। যদি কখনো দেখবেন কন্টিনিউ আপনি চালাচ্ছেন, যদি হঠাৎ করে যদি বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি এটাকে প্রেস করে দিবেন, প্রেস করবেন আবার অটো চালু হয়ে যাবে। ওকে, মানে মেশিনটার সেফটির জন্য এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই স্পেশাল ব্র্যান্ড জাইপানের ব্লেন্ডার দেখাবো। জাইপানে স্পেশাল কি জন্য, আমরা অনেক আগে থেকে কিন্তু আমাদের দেশে দেখে আসছি যে জাইপানের ব্লেন্ডার ব্যবহৃত হয়ে আসছে। অনেকেই একবার কিনছে, 25 বছর 15 বছর 20 বছর করে ইউজ করছে, এইরকম হিস্টোরিও কিন্তু আছে। আজকে এই চমৎকার প্রোডাক্টটা আপনাদেরকে দেখানোর জন্য ক্রোকারিজ স্টোরে চলে আসছি, নিউ সুপার মার্কেট গলি নাম্বার 14, গোল চত্বর যেটা আছে আপনারা চিনে থাকবেন, জি ব্লকে দোকান নাম্বার 336। এই চমৎকার প্রোডাক্ট নিয়ে আজকে আমাদের সাথে আছেন জনি ভাই। ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসায় ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাই আমি যেটা বললাম যে আমাদের দেশের ঐতিহ্য ব্লেন্ডার জাইপানে। জি আচ্ছা, তো আজকে আমাদের কোন কোন মডেল দেখাবেন একটু বলেন। অ্যাকচুয়ালি বাদশা ভাই, এখানে তো জাইপানের ব্লেন্ডারে আপনার যাকে তিনটা মডেল এখানে, ঠিক আছে, তিনটা মডেলে কিন্তু দেখেন, একটা কিন্তু হলো আপনার জাইপান ফুটিকা, লাগে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাসা ভাই, জয়পান ব্লেন্ডার কিন্তু বাজারে কিন্তু ডুপ্লিকেট কিন্তু আছে। হ্যাঁ এটা জানি রে ভাই, এটা নিয়ে কিন্তু আমি অনেক জায়গায় বলি যে ভাই ডুপ্লিকেটটা নিয়ে আপনার আজকে কোনটা সিজিলেরটা আছে নাকি, আমরা একেবারে অরিজিনালটা দেখাবো। আচ্ছা, অরিজিনালটা চিনার উপায়টা কি, কিভাবে চিনবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিব, বলে দিব আমি সব কিছু। তো চলো শুরু করা যাক। জি, সবার আগে দেখেন আমি কিন্তু তিনটা মডেল কিন্তু আমি প্র্যাকটিক্যাল কিন্তু খুলে রাখলাম, এই যে আই শেপ, এল শেপ, আই শেপ, ফ্রুটিকার, জাইপান ফ্যামিলি সব খুলে রেখেছি। ওকে, তার বরাবর কিন্তু আমি অলরেডি প্র্যাকটিক্যাল এখানে কিছু করেও দেখাবো। আবার অনেকে বলে যে চালের গুঁড়াটা পাউডার হয় না, আবার হলুদ আনছি, হলুদ কিন্তু আপনার অবশ্যই। তারপর আবার এখানে কিন্তু আদা রসুন রাখছি, পেঁয়াজ রাখছি, জিরাও রাখছি, কাঁচা জিরা, কাঁচা জিরা গুলো। হ্যাঁ আমরা এগুলো সবকিছু প্র্যাকটিক্যাল করে দেখাবো, কেন ভাইয়া সবারই কিন্তু কষ্টের টাকা, তাই না ভাইয়া? অবশ্যই, একটা ফ্যামিলি মেম্বার একটা ব্লেন্ডার কিন্তু খুব কষ্ট করে অনেকে কিনে, তো কিনে যদি একটা ব্লেন্ডার যদি স্বস্তি, হ্যাঁ যদি 4-5 বছর যদি ইউজ যদি না করতে পারে, তাহলে ব্লেন্ডার কেনার কোনো মানে আছে না, পুরো টাকাই নষ্ট। এইটাই আচ্ছা, আমি এটার জন্য এই ব্লেন্ডারের মধ্যে প্র্যাকটিক্যাল দেখাবো, আর এটা অরিজিনালটা চিনার কি উপায়টা সেটা আমি আপনাদেরকে এখন বলে দেই। ওকে বাদশা ভাই, এখন দেখেন এখানে লেখা আছে জাইপান সিজিএল, দেখেন Crockeries Garden Limited, লিমিটেড এটা। আর শুধু কিন্তু প্যাকেটের গায়ে কিন্তু আপনি সিজিএল দেখলে হবে না। আচ্ছা, এখানে কিন্তু সিজিএল বডিতে বডিতে থাকতে হবে। ডুপ্লিকেট বাজারে যে ব্লেন্ডারটা দেখবেন যে সিজিএল শুধু লেখা থাকে বক্সে গায়ে, হ্যাঁ, সো গায়ে কিন্তু লেখা থাকে না। এই দেখেন গায়ে কিন্তু সিজিএল কিন্তু লেখা আছে, এদের সিজিএল লেখা আছে প্রত্যেকটা ব্লেন্ডারে গায়ে। আপনি দেখবেন সিজিএল যেটা গায়ে লেখা থাকবে, আপনারা কিন্তু অনেকে ব্লেন্ডার নিয়ে চলে যায়, হ্যাঁ অরিজিনাল বলে দিয়ে দেয় অনেক দোকানদার, ঠিক আছে, যাবে দেখেন সিজিএল লেখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি প্যাকেটে কিন্তু খুলে তখন আর দেখে না। ইয়েস, আপনারা যখন বিশ্বাস উপরে আপনারা যেখানে নিবেন, আমারতে না যাতে নিবেন, ব্লেন্ডারটাকে খুলে নিবেন, নেওয়ার পর ইনটেক মালটাকে খুলবেন, খোলার পর দেখবেন যে ভিতরে এরকম সিজিএল খোদে করে লেখা আছে কিনা। সিজিএল যদি অরিজিনাল যদি এরকম খোদে করে লেখা থাকে, তাহলে প্রোডাক্টটা অরিজিনাল, আর যদি না থাকে তো সেটা ডুপ্লিকেট হবে। ওকে, তাহলে চলেন এবার কিছু কাজ করে দেখা। অবশ্যই আমি এখানে সবগুলোতে আমি কাজ একটা একটা করে দেখাবো। আমি আপনাদেরকে সবার আগে আমি আপনাদেরকে আগে এটার মধ্যে চালের গুঁড়োটা করেই দেখাই নাকি? হ্যাঁ অবশ্যই করে আসেন। তো বিসমিল্লাহ, চালের গুঁড়া, হ্যাঁ চালের গুঁড়োটা আছে, জুসও আছে, বানানো, আমি সব করেই দেখাবো। আমাদের সাথে ধৈর্য ধরে থাকবেন, আর বারবার একটাই কথা বলছি, জাইপানের প্রোডাক্ট বিশ্বস্ততার সাথে কিনতে পারবেন, বেস্ট কোয়ালিটি, অবশ্যই 100% কপার মোটর, সার্কিট ব্রেকার আছে কিনা ভাই দেখাবে আমাদেরকে, থাকেন আমাদের সাথে। পুরো জার ভরে ফেললেন তো ভাই? হ্যাঁ ঠিক আছে, চলেন এইটুকু আমরা করে ফেলি, পুরা জার ভরে আমরা এখন চালের গুঁড়া করে দেখাবো, দেখা যাক কতক্ষণ সময় নেবে। সময় তো বেশিক্ষণ লাগবে না, 10 সেকেন্ড, হ্যাঁ 10 সেকেন্ড, 10-20 সেকেন্ড, দেখি দেখা যাক, চলেন বিসমিল্লাহ।
আচ্ছা আমি একটু বলে নেই, ভাইয়ারা এই জারটা পরিষ্কার করছে, উপরে একটু ভেজা ছিল এই জন্য এই চালগুলো লেগে আছে, বাট নিচে যেগুলো আসছে সব কিন্তু পাউডার। দেখেন বাসাবাই, দেখেন কয় সেকেন্ড বলছিলেন আপনি? আমি তো 10-20 সেকেন্ড বলছিলাম, এর ভেতরে একদম দেখেন পারফেক্ট একেবারে কিন্তু পাউডার হয়েছে না? ইয়েস, এই জিনিসটা কিন্তু নেয় অনেকে, কিন্তু যারা গ্যারাম অঞ্চলে থাকে কিন্তু পিঠাটা কিন্তু করতে খুব পছন্দ করে, ঢেকিতে পারায় সেই দিন কিন্তু নাই। আচ্ছা ঠিক আছে, দেখেন কত সুন্দর কিন্তু একটা পাউডার হয়েছে, দেখছেন তার মানে কোনো ই নাই, একদম পাউডারটা খুব সুন্দর হয়েছে। আমরা তাহলে পাউডারটা একটু রেখে ফেলি। জি অবশ্যই, আমরা এই যে দেখেন একবারে পিওর পাউডার, মানে উপরে হয়েছে নিচে হয় নাই ব্যাপারটা তা না, সব হয়েছে। ওকে ঠিক আছে, এবার এটা আমরা রেখে দিই, এরপরে কি হলুদ করে দেখাবো? এরপরে আমি আদা রসুন করে দেখাই। আচ্ছা আদা রসুন রেগুলার আইটেম, রেগুলার আইটেমই করি, কেন এগুলো তো একটা সংসারের রেগুলার লাগে এগুলো। দেখেন আদা রসুন গুলো কিন্তু আমি একেবারে বড় বড় পিস পিস করে কিন্তু দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখেন এগুলো কিন্তু আপনার এমন না যে কুচি কুচি করে কেটে দিতে হবে, কিংবা এটা আধা ছেঁচা করে দিতে হবে, এটা একদম ডিরেক্টলি আপনি ছিলেই দিয়ে দিবেন, এক রাস্তা দিয়ে দিলেই হবে। ওকে আর কিছু লাগবে না, ব্যাস গুড। এটা হচ্ছে মিডিয়াম জার না বড় জার? এটা হলো আপনার বড়টা, আমি মিডিয়ামটা মধ্যে করি। আচ্ছা মিডিয়াম জারও আছে, তিনটা জার, তিনটা জারই। হ্যাঁ আপনি যদি বেশি পরিমাণ করার দরকার হলে, হ্যাঁ তাহলে আপনি এটার মধ্যে বড় জারে করা যাবে। ওকে আমাদের কোয়ান্টিটি যেহেতু কম, ব্লেডটাতে যাতে ঠিক মতো পায় আমরা মিডিয়াম জারে দিয়ে দিচ্ছি। একটু অবশ্যই কিন্তু পানি দিতে হবে, হ্যাঁ হালকা পানি লাগবে যাতে এটা ফিনিশিংটা খুব মিহি হয়। ঠিক আছে ঢাকনাটা লাগাই নিব আমরা, দেন এখন আমরা দেখাবো কাজটা, রেডি? গুড হয়ে গেছে কিন্তু একদম, দেখেন একবারে পিওর পেস্ট রেডি। তার মানে এটার মধ্যে কি আমি আদা রসুনগুলো যেগুলো করলাম একে, দেখেন পুরো কিন্তু পেস্ট হয়ে গেছে। আমরা এখানে একটু ঢেলে দেখাই দিই ভিউয়ার্সদেরকে, দেখেন সম্পূর্ণরূপে কিন্তু পেস্ট হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে এটার মধ্যে। আমরা জানি এইসব কাজ হবে, তারপর আপনাদের জন্যই আমাদেরকে ভাই রেডি করে বলছে যে ভাই আমি সব দেখাই দিব, দেখাই দিব, কারণ কাস্টমার সব দেখে বুঝে তার পণ্যটা কিনুক। এবার জুস, জুসটাই করে দেখাই। ঠিক আছে আচ্ছা, এবার ফ্রেশ জুস করা ব্লেন্ডারে যে সম্ভব। আচ্ছা এটা কি চতুর্থ জার? চতুর্থ জারটা, হ্যাঁ। আচ্ছা চারটা জার আছে, আটি টাটি দিয়েন না ভাই, আটি তো আর ব্যবস্থা নাই খাওয়ার। দেখি এমনি ডিরেক্টলি দেখেন জুস করে দিচ্ছি আপনার, অনেক জায়গায় দেখবেন আমরা যেখানে জুস বারে জুস টুস খাইতে যাই তারা ব্লেন্ডারেই কিন্তু করে, তো আমরা বাসায় এই ট্রাইটা করি না কারণ আমাদের ব্লেন্ডারের সাথে এই জারটাই থাকে না। তবে ফ্রুটিকার সাথে এই জারটা আছে, দেখেন একটু পানি দিয়ে দিলাম। এটাকে যদি আপনারা যদি টেস্টে যদি আরো যদি ভালো যদি করতে চান, চিনি দিবেন, একটু আপনার পাউডার দুধ দিয়ে নেবেন, আরো টেস্ট হবে, মিল্ক শেক হয়ে যাবে। আমি কিন্তু জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে এটার মধ্যে আরো সুন্দর মতো করা যাবে এটা জিনিসটা। ওকে এই যে দেখেন এটা ঢাকনাটা কিন্তু এয়ার টাইট, এয়ার টাইট, এই যে ভালো করে লেগে গেলে আপনার দেখা যায় না ধরলেও চলবে, তাই তো? এখন আমি চালালাম, হ্যাঁ ভাই হাত ছড়াই দিবেন দেখি না ধরলে হয় কি। এই যে দেখেন হাতটা দিলে কি ভালো, তারপর আমি হাত ছড়াই দিলাম, কোনো সমস্যা নেই এটার মধ্যে। এই দেখেন দেখেন ওটার কাজ কিন্তু জুস কিন্তু হয়ে গেল, গুড। আচ্ছা এবার একটু দেখি কি অবস্থা জুসটা, ওই দেখার কি আছে, তো ওই ট্রান্সপারেন্ট গ্লাস দেখাই দেখাই যাইতেছে। অনেকে বলে জুস বলো হয় না, হ্যাঁ আমি কিন্তু দেখেন প্র্যাকটিক্যালি কিন্তু আমি করে দেখালাম কত গাঢ়। পিওর জুস আপনাদের সামনে রেডি, আমরা এটাকে রেখে দেই, এই জুস করে ফেলছি আমরা, গুড। এবার কি জিরের গুঁড়া, জিরাটা আমি করে দেখাচ্ছি এটা মধ্যে। ওকে এটা কিন্তু আমি কাঁচাটাই দিলাম, আপনাদেরকে দেখাই প্রত্যেকটা কাজ একটু মনোযোগ সহকারে দেখবেন কিভাবে ইউজ করা, কিন্তু কোনো নিয়ম না, আপনি যেমনে মন চায়।
এটা হচ্ছে আমরা প্রথম ধাপে যে ভাঙাটা, সেই ভাঙাটা ভেঙে নিলাম। দেখেন আমরা এখন আরেকটু সময় দিলে আরো ভালো হবে, ঠিক আছে? ওকে, আমরা আরেকটু জিরা করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। প্রথম অবস্থাতে ভেঙে নিবেন, এরপরে আপনারা আবার গুঁড়ো করবেন, তাহলে একদম পারফেক্ট যে জিরার মশলা সেটা কিন্তু হবে। এবার আর লাগবে না জনি ভাই, হয়ে গেছে একদম। এই যে দেখেন, সুন্দর হয়েছে, চমৎকার। এই হচ্ছে জিরার গুঁড়া যেটা আমরা করে ফেললাম ব্লেন্ডারে। ওকে, গুড। হলুদটা কি দেখানো লাগবে নাকি? যদি বলে তো অবশ্যই দেখাই দেই। মনে হয় না এটা হবে। আমরা একটু তাহলে এখন আপনার কাছে কিছু প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে কপার কয়েল কিনা, সার্কিট ব্রেকার আছে কিনা। সেটা অবশ্যই সুন্দর কথা বলছেন আমাকে বাসা ভাই। এটা 100% হলো কপার মোটর। আচ্ছা, আর যেটা আমাকে ভাইয়া যে আমাকে প্রশ্ন করছে যে এটা অটো সার্কিট ব্রেকারটা আছে কিনা। তিনটা মডেলই এই হলো সার্কিট ব্রেকারটা। আচ্ছা, অটো সার্কিট ব্রেকার যদি কখনো দেখবেন কন্টিনিউ আপনি চালাচ্ছেন, যদি হঠাৎ করে যদি বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি এটাকে প্রেস করে দিবেন, প্রেস করবেন, আবার অটো চালু হয়ে যাবে। ওকে, মানে মেশিনটার সেফটির জন্য এটা দেওয়া আছে। এটা দেওয়া আছে 100% কপার কয়েল। আর প্রত্যেকটারই তিনটার মডেলে কিন্তু 100% কপার কয়েল ওয়ারেন্টি গ্যারান্টি। হ্যাঁ, ওয়ারেন্টির কথাটা বলতে হলো এটা আমাদের ওয়ারেন্টি থাকবে 5 বছর। আচ্ছা, 5 বছরের ভিতরে আপনার মেশিন যদি কোনো রকম কোনো সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে কোনো পার্টসের টাকাটা আপনাকে পে করতে হবে না। ওকে, আমাদের দো শোরুমে পাঠিয়ে দিবেন, আমরা ঠিক করে দিব যে কোনো সমস্যা হবে। আর ইন কেস আপনি ঢাকার বাইরে নিছেন, তারপর আমরা মনে করেন আপনি কুরিয়ার মাধ্যমে পাঠাইছি, পাঠার পর যদি এর মধ্যে যদি কখনো যদি কোনো ভাঙা বা কোনো ডিফেক্ট যদি বের হয়, সেক্ষেত্রে আমরা রিপ্লেসমেন্ট করে দিব। ওকে, এবার অর্ডার করার সিস্টেম আর প্রাইস বলে দিই। জি জি জি, হ্যাঁ, সেটা আমি আপনাদেরকে প্রাইসটা আমি একটা একটা করে বলে দেই। হ্যাঁ, এই যেটা হলো আমাদের এখানে ফ্যামিলি মেড, যেটা দেখতেছেন এই যে পপুলার, এটা তো সবাই আই শেপ, এই যে কর্নার, এই যে কর্নার এটা কিন্তু এটা, ঠিক আছে? আমি একটু জিনিসটা এই যে দেখেন দেখাই দেই। ফ্যামিলি ম্যাট খুবই পপুলার মডেল, সবাই কিন্তু নেয়। এই যে দেখেন সিজিএল কিন্তু লেখা আছে, খোদাই করে লেখা আছে, এটা কিন্তু দেখে নেবেন, আমি বারবার বলতেছি। প্লাস এই যে অটো সার্কিট ব্রেকার কিন্তু দেওয়া আছে, এবং তাদের নিচেও কিন্তু লেখা আছে, ঠিক আছে? জাইপান ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড ইন্ডিয়া অরিজিনাল প্রোডাক্ট এগুলো। ওকে, কত ভাই এটার দাম? এখন আমি আপনাদেরকে প্রাইসটা বলবো। এই যে প্রোডাক্টটা দেখতেছেন ভাইয়া, এটার দাম দিচ্ছি আমরা একদম ফিক্সড আমরা 4500 টাকা। আচ্ছা, আর এই যে এল শেপ, জুতোর শেপ বলে অনেকে, জুতোর শেপ যেটা, হ্যাঁ বলে, এই যে এটা, এই এই জিনিসটা এখানে দেওয়া আছে, এটার প্রাইসটা আমরা দিতেছি আপনাদেরকে 5300 টাকা। আর ফ্রুটিকার কি আমরা, ফ্রুটিকা যেটা দেখছেন, এই যে ফ্রুটিকাটা যেটা হলো একটা দুটো চারটা, বাকি দুইটাতে কিন্তু তিন জার। জি, ফ্রুটিকাতেই চার জার পাবে। আর ফ্রুটিকার মধ্যে কিন্তু একটা ফ্রেশ জুসারও কিন্তু আছে, ফ্রেশ জুসারও আছে, ফ্রেশ জুসারটা কিন্তু এটা অবশ্যই থাকবে। এটা কিন্তু এখানে দেখানো নাই, তারপরে এটা আমাদের আমাদের যদি ঢাকার বাইরে যদি নেন, সেক্ষেত্রে আগে আমাদেরকে বিকাশে 500 বা 1000 টাকা পেমেন্ট করতে হবে, বুকিং মানি, এটা বুকিং মানিটা করতে হবে আগে। আচ্ছা, এরপর বাকি টাকাটা আপনি আমাদের কন্ডিশনের মাধ্যমে থেকে ক্যাশ অন ডেলিভারিতে ওখানে উঠিয়ে দিয়ে দিবেন আপনি ঢাকার ভিতরে। ঢাকার ভিতরে যদি হয় ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, ঠিক আছে, আমাদেরকে সময় দিবেন, আপনি একদিনের মধ্যে আপনার প্রোডাক্ট বাসায় আপনি পৌঁছে দিয়ে আসবেন। ওকে, আর সরাসরি যদি আসতে চান, আমি আবারও বলে দেই, ক্রোকারিস স্টোর, এটা হচ্ছে নিউ সুপারমার্কেট, গলি নাম্বার 14, জি ব্লক। এটা কিন্তু গোল চত্বরটা যেটা আছে, আমরা উপরে সিঁড়িতে ওঠার জন্য যে চত্বরটা ব্যবহার করি, 336 নম্বর দোকানটাই হচ্ছে এখানে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এরিয়াতে এসে না চিনলে ওনাদের ফোন দিলে ওনারা রিসিভ করে। আর একটু কথা বলে দেই, আমাদের কিন্তু আমাদের মার্কেটে কিন্তু একটু নেটওয়ার্কে কিন্তু খুব একটু সমস্যা হয়। আচ্ছা, বা আমাদের ভিডিও কিন্তু অনেকেই দেখে, যা ভিডিওতে বলে ভাইয়া কিন্তু আপনাদেরকে ফোন দিতেছি বা পাচ্ছি না, মোবাইল বন্ধ, এটা আপনি সরাসরি আমাদের এই একটা নাম্বার, একটা নাম্বার, এই দুইটা নাম্বার কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ, ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি নক করবেন। ওকে, নক করলে আমি আপনাদেরকে সাথে সাথে অ্যান্সার দিব। আর যদি মার্কেটের কাছাকাছি যদি আসেন, আইসা আমাদেরকে ফোন দিলে আমাদের লোক আছে, আপনাকে রিসিভ করে নিয়ে আসবে। তো ভিউয়ার্স, যারা অথেন্টিক জাইপানের ব্লেন্ডার নিতে চান, অনেকদিন ধরে ওয়েট করতেছেন একদম পারফেক্ট রিভিউর জন্য, আজকেই সেই রিভিউ দিয়ে দিলাম, অবশ্যই নিয়ে নিতে পারেন ক্রোকারিজ স্টোর থেকে। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।